आज के अपनारा 2022 साले मुक्ति पावा एक रोमांटिक साइंस फिक्शन मुभिर एक्सप्लेनेशन सुनते चलेছেন जार नाम द इन बिटुइन। मुभिर गल्पटा टेसा नामेर एक मेयेके घिरे तार जीवन सम्पूर्ण पाल्टिये जाए जखन तार बॉयफ्रेंड एक एक्सिडेंटे मारा जाए और तार मने होते थाके तार बॉयफ्रेंडेर आत्मा तार साथे कन्टैक्ट करार चेष्टा करछे। मुभिटिर कन्सेप्ट आफ्टार लाइफ के घिरे तैरी करा हयेछे। तार साथे साथे आमरा मुभिटी दुटी टाइमलाइने चलते देखी, एकटा एक्सिडेंटेर आगे और एकटा एक्सिडेंटेर परे। मुभिटिर आईएमडिबिते रेटिंग रयेछे 5.8 आउट अफ 10 और रोटेन टमेटोसे 60% फ्रेश एवं 87% गूगल यूजाररा मुभिटिके पछन्द करेछेन। मुभिर शुरू हय एकटा एक्सिडेंट देखिए जेखाने टेसा और तार बॉयफ्रेंड स्काइलारेर एक्सिडेंट हयेछिलो। आमरा देखते पाई टेसार आत्मा तार शरीरेर बाइरे छिलो। से निजेर शरीरके एभावे तार सामने पड़े थाकते देखे खूब भय पेये जाय। तारपर सीन शिफ्ट हय आर से निजेके हस्पिटाले देखते पाय जेखाने डॉक्टर ताके जिज्ञासा करे मृत्युर मुख थेके फिरे एसे तार केमन लागछे। से किछु बलार मतो अवस्थाय छिलो ना। से तार सामने तार मा बाबाके बसे थाकते देखे। डॉक्टर ताके जानाय तार खूब बड़ो एकटा एक्सिडेंट हयेछिलो जार फले तार हार्टे चोट लेगेछिलो ताई तार अपारेशन करा हयेछे। तारपर एक्सिडेंटेर आगेर घटना देखानो हय जेखाने आमरा तार आर स्काइलारेर लाभ स्टोरी आस्ते आस्ते जानते पारबो। टेसा एकजन फोटोग्राफार छिलो। से सकाल सकाल घुम थेके उठे कैमरा निये बाइरे बेरिये पड़े फोटोशूट करार जोन्नो। से बाइरे गिये किछु सुंदर सुंदर फोटोज क्लिक करे। तारपर से एकटी लाइट हाउसे चले आसे सेखान थेके समुद्रेर किछु फोटोज क्लिक करार जोन्नो। तखोनी से एकटी ब्यक्तिके समुद्रेर पाशे एका हांटते देखे तार फोटो क्लिक करे नेय। सेखान थेके से सोजा एकटी थियेटारे चले आसे मुभि देखार जोन्नो। से भितरे गेले आमरा देखी पुरो थियेटार फाँका छिलो, शुधुमात्र से एकाई मुभि देखार जोन्नो एसेछिलो। किछुक्षण पर सेखाने आरेकटी ब्यक्ति एसे उपस्थित हय, सेও মুভি দেখার জন্যই এসেছিল। মুভিটি অন্য ল্যাঙ্গুয়েজে হওয়ার কারণে টেসা কিছুই বুঝতে পারছিল না, তাই সে সেখানকার ওয়ার্কারকে চিল্লিয়ে বলে সাবটাইটেল লাগাতে। কিন্তু মুভি দেখতে আসা সেই ব্যক্তিটি তাকে বলে এতে তাদের কিছু করার নেই, তবে সে তাকে ট্রান্সলেট করে বলতে পারে। তাতে টেসা রাজি হয়ে যায়। তখন ছেলেটি তাকে পুরো মুভিটি ট্রান্সলেট করে শোনায়। টেসা মুভিটি দেখে ইমোশনাল হয়ে পড়ে কারণ মুভির এন্ডিংটা ছিল খুবই স্যাড। টেসা তাকে বলে প্রত্যেকটা লাভ স্টোরি এমনই হয়, অন্তত তার দেখা ফেমাস লাভ স্টোরিগুলো তো এমনই ছিল যেখানে কখনো হ্যাপি এন্ডিং হয়নি, যেমন রোমিও জুলিয়েট, দ্য ইংলিশ পেশেন্ট, এমনকি টাইটানিক মুভির জ্যাক আর রোজ। তার মতে জ্যাক যদি সেই দিন বেঁচে যেত তাহলেও তাদের কখনো হ্যাপি এন্ডিং হতো না, কারণ জ্যাক খুব গরিব ছিল তাই রোজকে হ্যাপি রাখতে পারতো না। তার কথা শুনে আমরা বুঝতে পারছিলাম সে ভালোবাসাতে খুব একটা বিশ্বাস করে না। তারা থিয়েটারের বাইরে আসলে ছেলেটি তার নাম জানায় স্কাইলার আর বলে আবার হয়তো কোনোদিন তাদের এখানেই দেখা হয়ে যাবে। এই বলে স্কাইলার সেখান থেকে চলে যায়। টেসা লক্ষ্য করে সে তার জ্যাকেট থিয়েটারের ভিতরেই ফেলে এসেছে, তাই সেটা আনতে যায়। সে দেখে স্কাইলারও তার টুপি ফেলে গিয়েছে, তাই সে টুপিটা নিয়ে বাইরে দৌড়িয়ে আসে তাকে দেওয়ার জন্য, কিন্তু স্কাইলার ততক্ষণে সেখান দিয়ে চলে গিয়েছিল। সিন শিফট হয়ে আবারও অ্যাক্সিডেন্টের পরের ঘটনা দেখানো হয় যেখানে টেসা স্বপ্ন দেখে স্কাইলার তার সাথে দেখা করতে এসেছে। সে তাকে কিছু দেখানোর জন্য রুমের বাইরে নিয়ে যায়। তখনই টেসার ঘুম ভেঙে যায় আর সে স্কাইলার বলে চিল্লিয়ে ওঠে। সেখানে থাকা ডক্টর তাকে বলে তুমি বোধহয় খারাপ স্বপ্ন দেখেছো, কখনো কখনো এমন হয় যখন কেউ কষ্টের মধ্যে থাকে। টেসা বলে তার মনে হলো স্কাইলার যেন এখানেই ছিল। ডক্টর বলে ডরি সেটা শুনলে খুব খুশি হয়ে যেত, সে এখানকারই একজন পেশেন্ট এবং সে আফটার লাইফের উপর একটি বই লিখছে। সে টেসাকে অ্যাক্সিডেন্টের জায়গা থেকে পাওয়া কিছু জিনিস ফেরত দিয়ে বলে ড্রাইভারের কোনো দোষ না থাকায় কেসটা বন্ধ করে দেওয়া হয়েছে। টেসা সেটা শুনে খুব দুঃখ পায়। ডক্টরের সেখান থেকে চলে যাওয়ার পর সে প্যাকেট থেকে স্কাইলারের টুপি আর ফোনটা বার করে দেখতে থাকে। অ্যাক্সিডেন্টের কারণে ফোনটা খারাপ হয়ে গিয়েছিল তাই সেটা আর অন হয় না। সে রাতে ওয়াশরুমে গিয়ে কাঁদতে থাকে। তখনই বাইরে থেকে কেউ দরজায় নক করে। সে ভাবে হয়তো ডক্টর তাকে চেক করার জন্য এসেছে, কিন্তু বাইরে সে কাউকেই দেখতে পায় না। তখনই স্কাইলারের সেই খারাপ হয়ে পড়ে থাকা ফোনে একটা মেসেজ আসে যেখানে স্কাইলার একটি ফার্ম হাউসের ইমেজ পাঠিয়েছিল। সে বুঝতে পারছিল না ফোনটা খারাপ হওয়ার পরেও কিভাবে মেসেজ ঢুকলো। তখনই সে স্কাইলারের আওয়াজ শুনে পিছনে ঘুরে দেখে কিন্তু সেখানে কেউ ছিল না। সে যখন ফোনে ইমেজটা দেখতে যায় তখন আবারও ফোনটা কাজ করা বন্ধ করে দেয়। টেসা সকাল হলে ডক্টরের বলা সেই পেশেন্টটি যার নাম ডরিস তার কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে সে কি বিষয়ে বই লিখছে। ডরিস তাকে জানায় মৃত্যুর পর কি হয় আর আত্মার সাথে কিভাবে যোগাযোগ করা যায় সেই বিষয়ে সে বই লিখছে। কখনো কখনো মানুষ মারা যাওয়ার পর আমাদেরকে চিল্লিয়ে চিল্লিয়ে ডাকতে থাকে, আবার কখনো সেই মানুষটার গন্ধ আমরা বাতাসে অনুভব করতে পারি। আত্মা আমাদের সাথে যেভাবেই কন্ট্যাক্ট করার চেষ্টা করুক না কেন সে আমাদেরকে এটাই বলতে চায় যে সে এখনো এখানেই আছে আর আমাদের কষ্ট তাকে এখানে টেনে আনছে। বিশেষ করে যখন বিচ্ছেদ কষ্টকর হয়ে থাকে তখন কিছু না কিছু বাকি থেকেই যায়। তখনই টেসার মা তাকে ডাকতে আসে আর বলে তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে, তাই সে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু ডরিস তাকে আটকিয়ে নেয় আর তাকে আফটার লাইফ নিয়ে লেখা তার একটা বই দেয়। আর বলে সে তোমার সাথে কথা বলতে চাইছে, তাই তার সাথে কথা বলো। কিন্তু টেসা বইটি নেয় না আর তার জন্য অনেক দেরি হয়ে গিয়েছে বলে সেখান দিয়ে চলে যায়। সিন শিফট হয়ে আবারও অ্যাক্সিডেন্টের আগের ঘটনা দেখানো হয়, যেখানে টেসা তার বেস্ট ফ্রেন্ড স্যানানের সাথে দেখা করে। সেখানে একটি ছেলে আসে আর তাদেরকে বলে পরের দিন তাদের একটা বোট রেসিং আছে, তাই টেসাকে তাদের ফটোশুটের জন্য রিকোয়েস্ট করতে থাকে। টেসার প্রথমে ইচ্ছা না থাকলেও সে পরে যাওয়ার জন্য হ্যাঁ করে দেয়। পরের দিন সকাল সকাল তারা ফটোশুটের জন্য পৌঁছিয়ে যায়। তাদের রেসিং শুরু হলে টেসা ফটো নিতে শুরু করে। সে দেখতে পায় স্কাইলারও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং সে জিতেও যায়। টেসা প্রতিযোগিতা শেষ হলে স্কাইলারের কাছে যায় আর তার থিয়েটারে ফেলে আসা টুপিটা তাকে ফেরত দেয়। স্কাইলার টেসাকে দেখে খুব খুশি হয়। তারা কথাই বলছিল তখনই সেখানে স্কাইলারের মা চলে আসে আর টেসাকে দেখে জিজ্ঞাসা করে, তুমি কি সেই মুভি থিয়েটারের মেয়েটি? স্কাইলার সবসময় তোমার কথা বলে, এমনকি সে তাকে অনলাইনেও অনেক খুঁজেছে। স্কাইলার তাকে জিজ্ঞাসা করে সে কি তার সাথে ঘুরতে যেতে চাইবে। টেসা তাকে হ্যাঁ বলে। তারা সেখান থেকে একটি রেস্টুরেন্টে যায়। টেসা স্কাইলারকে দূরে একটি হানিমুন রিসর্ট দেখিয়ে বলে সে সেখানে মাঝে মধ্যেই ফটোশুট করার জন্য যায় এবং জায়গাটা খুব সুন্দর। স্কাইলার সেটা শুনে রিসর্টটিতে যেতে চায়। তারা সেখানে গিয়ে খুব মজা করে, ফটোস তোলে, ডান্স করে, এমনকি একে অপরকে কিসও করে ফেলে। সিন শিফট হয়ে অ্যাক্সিডেন্টের পরের ঘটনা দেখানো হয়, যেখানে টেসা হসপিটাল থেকে বাড়িতে ফিরে এসেছিল। তার মা তাকে এসে বলে স্যানান তার জন্য বাইরে অপেক্ষা করছে, কারণ গরমের ছুটির পর আজ তাদের প্রথম স্কুল ছিল। সে তার সাথে সেই দিন স্কুলে চলে যায়, কিন্তু সেখানে তার মন বসে না, তাই সে স্কাইলারের কথা মনে করতে থাকে আর তাদের একসাথে কাটানো জায়গাগুলোতে ঘুরে বেড়াতে থাকে। টেসা এতই কষ্ট পাচ্ছিল যে সে সবকিছু ভোলার জন্য তার ফটোশুটের সমস্ত জিনিসপত্র ডাস্টবিনে ফেলে দেয়। সকালে টেসা তার ফটোশুট রুম থেকে কিছু আওয়াজ শুনতে পায়। সে রুমে গেলে হঠাৎই একটা ফটো ক্লিক হয়ে যায়। এটা দেখে সে খুব অবাক হয়ে পড়ে, তাই সে আগের দিনে রাতে ফেলে দেওয়া সমস্ত জিনিসপত্র আবারও ভিতরে নিয়ে আসে আর সেই ফটো তোলার মেশিনটির ভিতরে থাকা কাগজটি নিয়ে কেমিক্যালে ডুবিয়ে দেয়, যার ফলে ছবিটি পরিষ্কার হতে শুরু করে। সে দেখে ফটোটা ছিল সেই হানিমুন রিসর্টের, যেখানে সে আর স্কাইলার ঘুরতে গিয়েছিল। কিন্তু ফটোটা কেমিক্যাল থেকে তুলতে না তুলতেই সমস্তটা কালো হয়ে যায়। সে মেশিনটির মধ্যে আবারও একটি কাগজ রেখে মেশিনটি চেক করতে যায়, তখনই আরও একটি ফটো ক্লিক হয়ে যায়। টেসা কাগজটিকে কেমিক্যালে ডোবালে দেখে সেটাতে তার হাতের ছাপের সাথে সাথে অন্য কারোরও একটি হাতের ছাপ ছিল। টেসা বুঝে যায় এটা আর কেউ না, বরং স্কাইলারই। সে তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। সে দেখে এই ফটোটাও আগের ফটোর মতনই কিছুক্ষণের মধ্যেই কালো হয়ে যায়। পরের দিন সকালে সে ডরিসের খোঁজে হসপিটালে চলে আসে, কারণ সে জানতো একমাত্র ডরিসই স্কাইলারের সাথে তার কন্ট্যাক্ট করাতে সাহায্য করতে পারে। কিন্তু ডক্টর তাকে জানায় আজ সকালেই তাকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। তবে সে তার জন্য তার লেখা একটি বই রেখে গিয়েছে আর সে বলেছিল তুমি আসলে তোমাকে এটা দিয়ে দিতে। টেসা বাড়ি ফিরে ডরিসের লেখা বইটি পড়ে এবং তার ভিডিও দেখে, যেখানে ডরিস সবাইকে বলছিল অ্যাডভান্স টেকনোলজির কারণে আজকের দিনে আত্মাকে দেখা খুব একটা কঠিন ব্যাপার না। একটি ফুল স্পেকট্রাম ডিজিটাল ক্যামেরার সাহায্যে ইনফ্রারেড নাইট ভিশন মোডে আমরা সেই সবকিছুই দেখতে পাই যেগুলো সাধারণত মানুষ খালি চোখে দেখতে পায় না। আবারও সিন শিফট হয়ে অ্যাক্সিডেন্টের আগের ঘটনা দেখানো হয়, যেখানে স্কাইলার টেসাকে একটি লেকের পাশে ঘুরতে নিয়ে যায় এবং তাকে বোট চালানো শেখায়। তারা সেখানে খুব ভালো একটা সময় কাটায়। স্কাইলার তাকে প্রপোজও করে, কিন্তু টেসা তাকে কোনো উত্তর দেয় না, কারণ সে কাউকে ভালোবাসতে ভয় পেত। স্কাইলার তাকে জোর করে না। তারা যখন বাড়িতে ফেরার জন্য সমস্ত জিনিসপত্র গুছিয়ে গাড়িতে তুলছিল, তখন টেসা এসে স্কাইলারকে কিস করে আর তারা সেখানে ইন্টিমেট হয়ে যায়। ঘটনা আবারও অ্যাক্সিডেন্টের পরে ফিরে আসে, যেখানে টেসা স্যানানকে তার ফটোশুট রুমে ঘটে যাওয়া ঘটনাটা বলছিল, কিন্তু স্যানান তার কথা বিশ্বাস করতে পারছিল না। সে মনে করছিল টেসা এখনও কিছু ভুলতে পারেনি, তাই এমন ধরনের কথা বলছে। আজ তাদের স্কুলে এক্সাম ছিল, কিন্তু টেসা এক্সামে মন দিতে পারছিল না, তাই সে পেন্সিলটা পাশে রেখে দিয়ে চুপচাপ বসেছিল। সে লক্ষ্য করে পেন্সিলটা নিজে থেকেই বারবার এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাচ্ছে। সে কিছু বুঝে উঠতে পারে না, তাই সে পেন্সিলটা নিয়ে এক্সাম দিতে শুরু করে। হঠাৎই তার হাত অটোমেটিক্যালি একটা অদ্ভুত কিছু ড্র করে। টেসা সেটা দেখে বোঝার চেষ্টাই করছিল, তখনই সেখানে উপস্থিত সবার ফোনে একসাথে একটি গান বেজে ওঠে। টেসা বুঝে গিয়েছিল এটা স্কাইলারেরই কাজ, সে তার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে। এইসব কিছু দেখার পর স্যানানো টেসার কথা বিশ্বাস করতে শুরু করে। সিন শিফট হয় আর অ্যাক্সিডেন্টের আগের ঘটনায় ফিরে আসে, যেখানে স্কাইলার টেসাকে একটি আর্ট এক্সিবিশনে নিয়ে গিয়েছিল। সে টেসার তোলা একটি ছবি সেলের জন্য এক্সিবিশনে লাগিয়েছিল, কিন্তু টেসা সেটা দেখে একদমই খুশি হয় না, কারণ সে চাইতো না তার তোলা ছবি অন্য কেউ দেখুক। এই নিয়ে তাদের মধ্যে খুব বড় ঝগড়া হয়। সিন আবারও অ্যাক্সিডেন্টের পরে চলে আসে, যেখানে স্যানান আর টেসা মিলে নানাভাবে স্কাইলারের আত্মার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। কিন্তু তাতে কোনো লাভ হয় না। টেসা যখন গাড়ি নিয়ে তার বাড়িতে ফেরে, হঠাৎই তার গাড়িতে নিজে থেকে একটি ম্যাপ ওপেন হয়ে যায়। সেটা দেখে টেসা খুব অবাক হয়, কারণ এই ম্যাপটাই সে এক্সাম পেপারে ড্র করেছিল। তাই সে আর দেরি করে না, ম্যাপটা দেখে একটি লোকেশনে পৌঁছিয়ে যায়। সেটা ছিল আসলে ডরিসের বাড়ি। ডরিস তাকে দেখে বলে সে জানতো টেসা এখানে আসবে, স্কাইলারের কাছে বেশি সময় নেই, সে তার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে। টেসা তাকে জিজ্ঞাসা করে সে কি পারবে তার সাথে কন্ট্যাক্ট করাতে। ডরিস তাকে বলে প্রাচীন লোককথায় এটা উল্লেখ আছে, মৃত মানুষের আত্মা সেখানে ফিরে আসে যেখানে তারা ভালোবাসার সবচেয়ে সুন্দর মুহূর্ত কাটিয়েছে। একমাত্র সে সেখানেই তার সাথে দেখা করতে পারবে, তবে সে যদি একবার তার দুনিয়ায় চলে যায় তাহলে আর ফিরে আসতে পারবে না। সিন শিফট হয়ে আবারও অ্যাক্সিডেন্টের আগে চলে আসে, যেখানে স্যানান তার বাড়িতে একটি পার্টি রেখেছিল। আর টেসা সেই দিনই স্কাইলারকে আই লাভ ইউ বলবে বলে ঠিক করেছিল, কিন্তু সে জানতে পারে স্কাইলার অরিগন সিটি চলে যাচ্ছে তার বাবার কাছে। স্কাইলার তাকে বোঝানোর চেষ্টা করে যে তার বাবা অসুস্থ হয়ে পড়েছে, তাই তাকে সেখানে গিয়ে সবকিছু সামলাতে হবে। কিন্তু টেসা কিছু বুঝতে চায় না, কারণ অরিগন সিটি তাদের সিটি থেকে অনেক দূরে ছিল, তারা একে অপরের সাথে দেখা করতেও পারবে না। তাই টেসা তার সাথে ব্রেকআপ করে সেখান দিয়ে চলে যায়। সিন শিফট হয়ে আবারও অ্যাক্সিডেন্টের পরে চলে আসে, যেখানে টেসা ফুল স্পেকট্রাম ডিজিটাল ক্যামেরা নিয়ে সেই সব জায়গায় ঘুরে বেড়াতে থাকে যেখানে যেখানে সে আর স্কাইলার ভালো সময় কাটিয়েছিল। সে ক্যামেরায় কোথাও স্কাইলারের আত্মা দেখতে পায় না, কিন্তু সে যখন হানিমুন রিসর্টে যায় সেখানকার সিলিংয়ে লাগানো একটি আয়নাতে অদ্ভুত একটি আলো দেখতে পায়। তার সাথে সাথে উপরে থাকা দেয়ালটি তার সামনে চলে আসে। সে আলোটির দিকে এগিয়ে গেলে স্কাইলারকে দেখতে পায়, কিন্তু তারা একে অপরকে ছুঁতে পারে না। স্কাইলার তার কাছে আসার জন্য কাঁচটাকে ভাঙার চেষ্টা করে, কাঁচটা ভাঙার সাথে সাথেই টেসা সোজা নিচে গিয়ে পড়ে। তখনই পুলিশ আর তার মা বাবা তার ফোন ট্র্যাক করে সেখানে পৌঁছিয়ে যায়। তারা অত রাতে সেখানে যাওয়ার জন্য তাকে বকাঝকা করছিল। তখনই টেসা সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায়। তাকে হসপিটালে আনলে জানতে পারে তার হার্টের চারপাশে রক্ত জমে গিয়েছে, তাই কাল সকালেই তার অপারেশন করতে হবে। টেসা সেটা শুনে সেখান থেকে চলে যেতে চায়, কারণ স্কাইলারের সাথে দেখা করার জন্য তার কাছে সময় খুব কম ছিল। ডক্টররা তাকে সামলাতে না পেরে তাকে ঘুমের ওষুধ দিয়ে দেয়। রাতে স্যানান তাকে ফোন করে, টেসা তাকে সবটা জানায় আর তাকে যেভাবে হোক এখান থেকে বাইরে বার করতে বলে। স্যানান তার কথা মতো হসপিটালে পৌঁছিয়ে যায় আর তাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। তাদের বার হওয়ার পর খুব অদ্ভুতভাবে হসপিটালের গেট নিজে থেকেই লক হয়ে যায়। স্যানান লক্ষ্য করে গাড়িটা অটোমেটিক্যালি চলছিল, সে ড্রাইভ করছিল না। স্টোরি আবারও অ্যাক্সিডেন্টের আগে চলে আসে, যেখানে স্যানান টেসাকে বলে স্কাইলার আজ অরিগন সিটি চলে যাচ্ছে, তাই তার নিজের মনের কথা তাকে বলে দেওয়া উচিত। টেসা তার কথা শুনে স্কাইলারের কাছে ছুটে যেতে থাকে। এদিকে স্কাইলারও তার জিনিসপত্র গুছিয়ে বাড়ি থেকে বার হয়ে গিয়েছিল আর তাদের রাস্তাতেই দেখা হয়ে যায়। তখনই অ্যাক্সিডেন্টের পরের ঘটনা দেখানো হয়, যেখানে স্কাইলারের আত্মা তাদেরকে সেই জায়গাতে নিয়ে এসেছিল যেখানে তার আর টেসার অ্যাক্সিডেন্ট হয়েছিল। টেসা গাড়ি থেকে বার হলেই সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায়। স্যানান তাড়াতাড়ি হসপিটালে ফোন করে দেয়। আমরা দেখতে পাই টেসার আত্মা তার শরীরের বাইরে ছিল আর সে সেই দিনের ঘটনা তার সামনে দেখতে পায় যেদিন তাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারা একে অপরকে সেই দিনের জন্য সরি বলে আর টেসা তাকে তার মনের কথা জানায় যে সে তাকে কতটা ভালোবাসে। তখনই সামনে থেকে একটি গাড়ি আসে আর তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে স্কাইলারের আত্মাও চলে আসে। টেসা তাকে দেখে দৌড়িয়ে গিয়ে জড়িয়ে ধরে আর স্কাইলার তাকে বলে সে তাকে এটাই দেখাতে চাইছিল যে সে তাকে আই লাভ ইউ বলেছিল। তারা সেখান থেকে একটা বিচ হাউসে চলে আসে আর খুব ভালো একটা সময় কাটায়। অন্যদিকে সে তার শরীরকে হসপিটালের বেডে পড়ে থাকতে দেখে। এখন সে যদি তার দুনিয়ায় ফিরে না যায় তাহলে তার শরীরও মারা যাবে। টেসা বুঝে উঠতে পারছিল না তার কি করা উচিত। স্কাইলার তাকে বলে সে গুড বাই বলতে চায় না, তবে তার উচিত ফিরে গিয়ে তাদের ভালোবাসার হ্যাপি এন্ডিং করা, কারণ ভালোবাসা কখনো মরে না। এর সাথে সাথেই হসপিটালে তার জ্ঞান ফিরে আসে আর মুভিটি এখানে এন্ড হয়ে যায়। মুভিটি কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি স্বপ্না, দেখা হচ্ছে পরের ভিডিওতে।